বুখারী শরীফে আসছে, আর এবং হাদিসটা সাংঘাতিক সহি হাদিস, কোনো অসুবিধা নাই। এখন ওই বুড়ো লোকটা চিন্তা করতেছে, তার হুজুরের কাছে আমি কী জিজ্ঞেস করলাম যে হ্যাঁ যে ইমামের পিছনে আলামদের সুরো না পড়লে নাকি নামাজ হবে না, তা আপনি এদের সমাধান দেবেন? তো হুজুর দেখি করে সত্যিই তো কইছে, এর মুরব্বি সব চাপ বসে গেছে। আমি বললাম যে চাচা মিয়া, আপনি কি এদের জিজ্ঞেস করতে চান যে তাহলে যদি আলামদের সুরো না পড়লে নামাজ যদি না হয় তাহলে কি? এই যে হাজার হাজার আলেম ওলামা, শত শত আলেম ওলামা আমাদের এলাকায়, আমরা এই 60 বছর 70 বছর ধরে নামাজ পড়তেছি, কোনোদিন তো কোনো ইমাম সাহেব কলো না আমাদেরকে যে ইমামের পিছনে আলহামদুল সুরো পড়তে হবে, তা আমাদেরকে কেন কলো না? কি ভাই, আপনি কি এই দিয়ে জানতে চান নাকি? তা বলবে হ্যাঁ হ্যাঁ এই দিয়েই কল হুজুর, আমি এই দিয়েই শুনতে চাই। তাহলে আমরা কেন পড়ি না? তা আমরা ইমামের পিছনে আলহামদুল সুরো কেন পড়ি না, এটা শুনতে চান নাকি? হ্যাঁ হ্যাঁ এটা কল বলছে, আমরা ইমামের পিছনে এই জন্য আলহামদুল সুরো পড়ি না যে কোরআন শরীফে আইছে। কোন জায়গায় আইছে? কোরআন শরীফে। কোরআন শরীফে আসছে, ইমামের পিছনে আলহামদুল সুরো পড়া লাগবে না। হাদিসে আইছে যে আলহামদুল সুরো না পড়লে নামাজ হবে না, আর কোরআন শরীফে আইছে কি আলহামদুল সুরো না পড়া লাগবে না ইমামের পিছনে। তাহলে কোনটা মানবে? আমি কাছে তো কোরআনই তো মানতে হবে। আমি বললাম না, আগে চেষ্টা করতে হবে যে কোরআন এবং হাদিসের পরে যাতে আমল হয়ে যায়, এইটা আগে চেষ্টা করতে হবে, যাতে কোরআনের পরে আমল করতে পারি, হাদিসের পরে আমল করতে পারি, এটা চেষ্টা করতে হবে। তারপর যদি একান্তই মেলানো না যায়, তখন কোরআনকে প্রাধান্য দিতে হবে, হাদিসকে ছেড়ে দিতে হবে। এখন কোরআনে কি আছে? কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ পড়া হয় তখন কি করো? তোমরা খুব খেয়াল করে শুনবা, অংশিতু এবং চুপ থাকবা, সাংঘাতিক চুপ থাকবা। যদি খুব খেয়াল করে শোনো আর সাংঘাতিক চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমার পরে রহম করা হবে, তোমার পরে কি করা হবে? রহম করা হবে। তাহলে বোঝা গেল যে তোমরা ইমামের পিছনে পড়তে থাকো, তোমাদের পরে কি করা হবে না? রহম করা হবে না। কি কথা কি বুঝতেছেন? এখন পরশ তো অতিবারে যে ঠিক আছে, তাহলে আমরা মাগরিবে ফজরে ইশায় যদি ইমাম সাহেব জোরে জোরে পড়তেছে আমরা শুনতেছি, হ্যাঁ, তো ওই সময় আমরা চুপ থাকলাম এবং শুনলাম, কিন্তু জোহর এবং আসরে ইমাম সাহেব আস্তে আস্তে পড়ে, হ্যাঁ, সেই সময় যদি আমরা একটু পড়ি তো অসুবিধা আছে নাকি? কি ভাই প্রশ্ন হতে পারে কি পারে না? সেই সময় একটু পড়ি তো অসুবিধা আছে নাকি? তাতেও অসুবিধা আছে। কি আছে? কিন্তু এখানে পড়া হয়েছে ওয়াইজা কুরিয়া, যখন পড়া হয়, আল্লাহ বলে যখন কিরাত পড়া হয়, কিন্তু আস্তে পড়া হয় না জোরে পড়া হয়, এ কথা তার কয়নি। তাহলে বোঝা গেল কি, মাগরিবে জোরে পড়ে আর জোহর এবং আসরে কি আস্তে পড়ে, আস্তে পড়ে। তাহলে যারটা যদি আস্তে পড়ে তাহলে চুপ থাকতে হবে, তাই না? আর যদি জোরে পড়ে শুনবো এবং চুপ থাকবো। আস্তে পড়তেছে যদি আমি পড়ি তাহলে চুপ থাকা তো আর হলো না, আস্তে পড়তেছে যদি আমি পড়ি তাহলে চুপ থাকা তো আর হলো না, তাহলে কোরআনে পড়ে তার আমল হলো না। এখন ওরা কে হুজুর, এই আয়াত তো নাজিল হয়েছে হলো খুতবার জন্য। কিসের জন্য? খুতবা। আরে খুতবার সময় চুপ থাকতে হবে, খুতবার সময় চুপ থাকতে হবে। আমি এবার বললাম কি যে ভাই, খুতবার সময় যদি চুপ থাকতে হয় তাহলে নামাজের ভিতরে সিলে সিলি করবে, নামাজের সিলে সিলি করবে, নামাজের ভিতরে তো আরো বেশি চুপ থাকবে। আরে এই আয়াতের ব্যাখ্যা করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কিরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা, এরকম বড় বড় সাহাবায়ে কিরাম কি করছেন? এই হাদিসে এই আয়াতে ব্যাখ্যা করছেন যে এই আয়াতটা নাযিল হয়েছে খুতবা এবং নামাজেরই জন্য, খুতবা এবং নামাজেরই জন্য। কোথায় আসছে? তাফসির ইবনে কাসিরের ভিতরে আসছে। তাহলে আল্লাহ পাকের ইচ্ছায় আমরা যে ইমামের পিছনে আলহামদুল সুরো পড়ি না, তাহলে আমরা কি কোরআনের পরে আমল করতেছি? এক নম্বর দলিল কোরআন শরীফের আয়াত, দুই নম্বর হলো বুখারী শরীফে আসছে, বুখারী শরীফে আসছে যখন ইমাম সাহেব বলে ওয়ালা দল্লিন কুলু, তোমরা বলো আমিন, তোমরা কি বলো আমিন। তাহলে বোঝা গেল কি, ইমাম সাহেব বলবে আলহামদুল সুরো, ওয়ালা দল্লিন পর্যন্ত কে বলবে? ইমাম সাহেব। আর কুলু তোমরা বলো, তোমরা কি বলবে? শুধু আমিন বলবা।
আমি জোরে বলবো না, আজকে বলবো, এটা একটু করতে পারবো বলতেছি, তোমরা শুধু কি করবা, আমিন বলবা। এবং তোমরা যদি এই হাদিসের ভিতরে এই কথা কই নি যে ইমাম সাহেব যখন আলহামদুল সুরো পড়ে তোমরাও আলহামদুল সুরো পড়ো, এ বলে নেই। ইমাম সাহেব যখন বলো আল্লাহ দোয়ালেন, তোমরা বলো কি আমিন। আর আগে কি বলছে, যারা আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিশে যাবে, আল্লাহ পাকের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর ফেরেশতারা আমিন আসতে বলে না, জোরে বলে, আসতে বলে না। এই জন্য আমরা তো আসতে বলি আমিন, তাই না? এগুলি পরে আসতেছি। তাহলে বুখারী শরীফের এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইমামের পিছনে আলহামদুলিল্লাহ পড়া লাগবে না। আর ইমাম বুখারীর উস্তাদ একটা কিতাব লিখছে মুসান্নাব ইবনে আবি শাইবা, ওই কিতাবের ভিতরে বলতেছেন হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যদি কোনো ব্যক্তির ইমাম থাকে তাহলে ওই ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট, ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। অর্থাৎ ইমাম আলহামদুলিল্লাহ পড়লে মুক্তাদের পড়া লাগবে না, তার জন্য যথেষ্ট হয়ে। হাদিসটা কেমন? আহলে হাদিসের অনেক বড় গুরু, হ্যাঁ, যারা যার মাঝহাব মানে আহলে হাদিসরা, আল্লামা নাসিরুদ্দিন আলবানি, আল্লামা নাসিরুদ্দিন আলবানি, যাকে আহলে হাদিসের সাংঘাতিক মানা মানে, হ্যাঁ, উনি বলছেন হাজা হাদিসুন জাইয়েদ, এই হাদিসটা সাংঘাতিক ভালো, হাজা হাদিসুন সহিউন, হাদিসটা সাংঘাতিক সহি হাদিস। তাহলে বোঝা গেল এর ভিতরে কোনো সন্দেহ নাই। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাকফিকা, তোমার জন্য যথেষ্ট, কিরাতুল ইমামি, ইমামের কিরাত, খাওয়াতাও জাহারা, সে আস্তে পড়ুক অথবা জোরে পড়ুক, আস্তে পড়ুক অথবা জোরে পড়ুক, কোনো অসুবিধা নাই। কি ভাই কথাগুলোকে বুঝতেছেন? আমি এই জন্য এই কথাটা ধরলাম, যেটা আমরা যে নামাজ পড়তেছি, যদি আমরা সন্দেহ নিয়ে নামাজ পড়ি, নামাজ হবে নাকি? নামাজ তো হবে না। আর সবচেয়ে বড় আমল কি মুসলমান হওয়ার পরে? নামাজ, তাই না? তো কিছু লোকে দেখবেন টাউন মাউনে গেলে আমাদের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে। সন্দেহ যদি আমাদের তরকারির ভিতরে সন্দেহ হয় তো ওই তরকারি কি আমরা খাবো? আরে তরকারির ভিতরে গান্ধি গেছে, গান্ধি বউ যদি কেউ কয়ে ফেলায় ওই তরকারি কি আর খাওয়ানি? একটু সন্দেহ হয়েছে না? তো যার কারণে সন্দেহযুক্ত আমল তো আল্লাহ গ্রহণ করবেন না, কখনো কবুল করবেন না। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ পড়লাম না, আর মনে মনে ভাবলাম যে ওই যে আহলে হাদিসরা কইছিল পড়তে হবে, আল্লাহই জানে নামাজ হচ্ছে কি হচ্ছে না, সন্দেহ নিয়ে ইবাদত করতেছে, তাহলে কি এই ইবাদত আল্লাহ বা কবুল করবে? কখনোই না। এই সন্দেহ দূর করার জন্য মাত্র দুই একটা হাদিস বললাম, তাহলে বোঝা গেল কি এই পুরো দুনিয়ার ভিতরে 80% বেশি লোক ইমামের পিছনে কি করে না, আলহামদুলিল্লাহ পড়ে না, সবাই নামাজ সহি হয়ে যাচ্ছে এই কোরআনের আয়াতের কারণে আর অন্য অন্য হাদিসের কারণে। এখন একটা প্রশ্ন থাকিয়ে যান, সেটা লিখে হুজুর, তাহলে বুখারী শরীফে যে একটা কথা আইছে যে আলহামদুলিল্লাহ না পড়লে নামাজ হবে না, তাহলে এই হাদিসের মতলব কি হবে, এই হাদিসের ব্যাখ্যা কি হবে, এটা প্রশ্ন হয় কি হয় না? হ্যাঁ, তাহলে ওই হাদিসের ব্যাখ্যা আমি দিই নেই, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ দিছে, যে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আবু দাউদ শরীফে হাদিসটা আনার পরে বলতেছেন, ক্বালা সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান ইবনে উয়াইনা বলতেছেন, লিমান কানা ওয়াহদা, এই হাদিসটা হলো ওই ব্যক্তির জন্য যে একা একা নামাজ পড়তেছে, যে ব্যক্তি একা একা নামাজ পড়তেছে সে যদি আলহামদুলিল্লাহ না পড়ে তাহলে কি হবে না, তার নামাজ হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছেন, এই হাদিসটা হলো ওই ব্যক্তির জন্য যে একা একা নামাজ পড়তেছে এবং ইমামতি করতেছে, ইমাম সাহেবের জন্য। আরেকটু বাড়াই দিছে, অর্থাৎ ইমাম সাহেব যদি আলহামদুলিল্লাহ না পড়ে তার নামাজ হবে নাকি, আর যে একা একা নামাজ পড়তেছে সে যদি আলহামদুলিল্লাহ না পড়ে তার নামাজ হবে? হবে না। তাহলে বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কি, যেহেতু বুখারী শরীফ ওই হাদিসের ভিতরে যে আলহামদুলিল্লাহ না পড়লে নামাজ হবে না, কিন্তু কার নামাজ হবে না এটা উল্লেখ নাই, এটা উল্লেখ নাই, যার কারণে ইমামগণ মুহাদ্দিসিনের কেরাম এরা ব্যাখ্যা দিয়েছে যে ওই হাদিসটা হলো কি, যারা একা একা নামাজ পড়তেছে এবং ইমামতি করতেছে তার জন্য। আর মুসলিম শরীফে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিক্ষা দেন এবং বললেন, ইমাম সাহেব যখন তাকবীর দেয় তোমরাও তাকবীর দিবা, ইমাম সাহেব যখন রুকু করে তোমরাও রুকু করবা, ইমাম সাহেব যখন সিজদা করে তোমরাও সিজদা করবা, ওয়াইদা করা ফানসিতু, আর যখন ইমাম সাহেব কিরাত পড়ে তোমরা চুপচাপ থাকবা। মুসলিম শরীফে যখন ইমাম সাহেব কিরাত পড়ে তোমরা চুপচাপ থাকবা, কোনো হাদিসে দেখাতে পারবে না যে ওয়াইদা করা ফাকরাও, যখন ইমাম সাহেব কিরাত পড়ে তোমরাও পড়ো, এরকম একটা হাদিস আমি 1,00,000 টাকা চ্যালেঞ্জ করেছি আহলে হাদিসকে,
যে তোমরা যদি এরকম একটা দেখাতে পারো 1 লক্ষ টাকা দেওয়া হবে। ইমাম সাহেব বলছে হ্যাঁ, যে রসুলের পাকসাম বলছে যখন ইমাম সাহেব কিরাত পড়ে তোমরাও কিরাত পড়ো। মিস্টার ভাই বুঝতে পারছেন? তাহলে আমরা যে আলহামদুল সুরক কেন করতেছি না বুঝিয়েছে জিনিসটা কি ভাই? বুঝতে পারছি। এরপর আমরা আমিন জোরে বলবো না আস্তে বলবো, কি বলে একটা মশলা আছে না, আমিন মানে কি? আমিন মানে হে আল্লাহ তুমি কবুল করে নাও, হে আল্লাহ তুমি কবুল করে নাও, তার মানে দোয়া। আমিনটা কি? দোয়া। আর কোরআনে ভাই বুখারি শরীফে আসছে আমিনটা কি? আকালা আতা ইবনে আবি রাবা, মক্কার বড় ইমাম, উনি বলতেছেন, ইমাম বুখারি বলতেছে যে আতা ইবনে আবি রাবা বলছেন আমিন হুয়া দোয়া উন, আমিনটা হলো দোয়া, আমিনটা হলো দোয়া। আর দোয়া কিভাবে করতে হবে? আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন উদউউ রাব্বাকুম তাযাররুআ খুফিয়া, তুমি দোয়া করো আস্তে আস্তে এবং কান্দে কান্দে, দোয়া করো আস্তে আস্তে এবং কান্দে কান্দে। তাহলে আমরা যে আমিনটা আস্তে বলি কিসের কারণে বলি? কোরআন শরীফে আসছে এই জন্য বলি। তাহলে আমরা আস্তে আমিন বলি তাতে কি হচ্ছে? কোরআনের পরে আমল হয়ে যাচ্ছে, কি বলেন? তাই না? দুই নম্বর দলিল যে বুখারী শরীফে আসছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ইমাম সাহেব বলে ওয়ালাদ বালিন তোমরা বলো আমিন, আর যার আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিশে যাবে আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আমিন কি আসতে বলে না জোরে বলে? আসতে বলে। এই জন্য আমরাও কি আমিন আসতে বলি। তাহলে এটা কি? দুই নম্বর দলিল, 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর বুখারী শরীফ, 3 নম্বর তিরমিজি শরীফে আসছে। হযরত ওয়াইল ইবনে হুজুর একজন সাহাবী, ইয়ামানের বাচ্চা ছেলে, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন যে আমি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম, আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগা ওয়ালাদ দাল্লিন, যখন ওয়ালাদ দাল্লিন পর্যন্ত পৌঁছলেন তখন বললেন আমিন। কি বললেন? আমিন বললেন। আর আমিনটা কেমন বললেন, কিভাবে বললেন? ওয়া আখফা বিহা সাওতাহু, আমিনের আওয়াজটা আস্তে করলেন, আমিনের আওয়াজটা আস্তে করলেন। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে যে খবাদা বিহা সাওতাহু, এই শব্দ খবাদা মানে আস্তে, অর্থাৎ আমিনের আওয়াজটা আসতে বলেন, আমিনের আওয়াজটা আসতে বলেন। তাহলে বোঝা গেল কি যে আমরা আমিন যে আসতে বলি কিসের জন্য? 1 নম্বর কোরআন শরীফের আয়াত, 2 নম্বর বুখারী শরীফ, 3 নম্বর তিরমিজি শরীফ, তারপর 4 নম্বর আবু দাউদ শরীফ, এরকম অনেক কিতাবের ভিতরেই আমিন আসতে বলার কথা আছে। এখন আমিন জোরে বলার কথাও আছে কাছে নাকি কোথাও? হ্যাঁ আছে, জোরে বলার কথা এক জায়গা আছে, নাসাই শরীফে আছে। কোথায় আছে? নাসাই শরীফে। কোন জায়গা? নাসাই শরীফ একটা কিতাবের নাম, হাদিসের কিতাব। এই কিতাবে আছে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়লাম, আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ দালিন পর্যন্ত পৌঁছলেন তখন আমিন বললেন ও আরফা বিহা সাওতাহু, এবং আমিনের আওয়াজটা জোরে বললেন, আমিনের আওয়াজটা জোরে। তাহলে এখন ভাই আমিনের আওয়াজটা জোরে বলছেন, এটা সমস্যা আছে নাকি? আমরা একটা জোরে বললে অসুবিধা আছে নাকি? হাদিসের ভিতরেই তো আছে জোরে বলছেন আল্লাহ রসুল। ওই সাহাবি বলতেন যে আমি কি করছি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছি 22 দিন। কয়দিন? 22 দিন। ইয়ামানের বাচ্চা ছেলে, উনি কেবল নতুন মুসলমান হয়েছেন, আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? একদম পিছনে দাঁড়া করছেন নামাজ শেখানোর জন্য, নতুন মুসলমান। তা উনি বলতেছেন যে আমি মাত্র 3 ওয়াক্ত অথবা 4 ওয়াক্ত আল্লাহ রসুল আমিনটা জোরে বলছেন 22 দিনে, 22 দিনে মাত্র 3 অথবা 4 ওয়াক্ত আমিনটা জোরে বলছেন, আর অন্য অন্য সমস্ত ওয়াক্তে আমিনটা কি করছেন? আস্তে বলছেন। উনি আবার বলতেছেন যে আমিন আওয়াজটা দেন, উনি বলতেছেন যে আমার মনে হলো মা আরাহু ইল্লা লিউআল্লিমুনা, আমিনের আওয়াজটা দিয়ে উনি আস্তে করলেন, কেন করলেন? আর আমিনের আওয়াজটাকে জোরে করলেন, কেন করলেন? কে বলতো? ওই সাহাবি বলতেন যে আমার মনে হলো এই 3 এবং 4টি ওয়াক্ত আল্লাহ রাসূল আমিনটা জোরে বলছেন মা আরাহু ইল্লা লিউআল্লিমুনা, আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য। কিতাবুল আসমাওয়াল কোনার ভিতরে আসছে, কোথায়? কিতাবুল আসমাল কোন, আমাকে শিক্ষা দেওয়ার জন্য। কেন আমাকে শিক্ষা দিলেন? কি শিক্ষা দিলেন? যে আমিন ওয়ালাদ দালিলের পরে আমিন বলতে হবে, ওয়ালাদ দালিলের পরে আমিন বলতে হবে। যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা নামাজ শেখে কি শিখে না? নামাজ শেখে না, জোরে জোরে পড়ে না? জোরে জোরে কেন পড়াই? শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী বলতেছেন
একবার মনে হলো যে আল্লাহর রাসূল বলতেছেন সালাস আমার রব কালা সালাস আমার রব একবার আল্লাহর রাসূল তিনবার বললেন আমিন এক কয়বার বললেন তিনবার আমরা কয়বার বলি একবার বলি না তুমি তিনবার বলা দেও উনি বলতেছেন যে তিনবার যখন বলছেন যাতে আমি ভালো করে শিখতে পারি আমি ভালো করে আমিনটা বলি এই জন্য আল্লাহর রাসূল কি করেছেন তিনবার বলছেন বুঝতে পারছেন যার কারণে হ্যাঁ আস্তে আমিন বলা হলো সুন্নাত আস্তে আমিন বলা সুন্নাত আর জোরে বলা জায়েজ আছে জোরে বলা কি জায়েজ তাহলে সুন্নাতের উপরে আমল করব না জায়েজের উপরে সুন্নাতের উপরে আমল করব না সুন্নাতের উপরেই তো আমল করতে হবে জায়েজে করে না এর একটা উদাহরণ দিই এই জন্য জায়েজটা কি জায়েজ হলো যখন মানুষ বাধ্য হয়ে যায় অর্থাৎ অনুমতি জায়েজ মানে কি অনুমতি আর সুন্নাত হলো আসল যেরকম মনে করি বিবাহ শাদী করে বউ রাখা সুন্নাত তালাক দেওয়া জায়েজ আছে তালাক দেওয়া কি জায়েজ আছে বউ রাখা কি সুন্নাত এখন আমরা কি জায়েজের পরে আমল করব না সুন্নাতের পরে কি বলে জায়েজের পরে আমল করলে কারোর বউ থাকবে নাকি তালাক হয়ে যাবে না তো যখন বাধ্য হয়ে যায় দু একটা তালাক ফালাক হয়ে যায় জায়েজ আছে তাহলে আমল করতে হবে কিসের উপরে সুন্নাতের পরে আমল করতে হবে আর একটা মশলা আছে তাহলে বোঝা গেল যে আমরা যে আমিন আসতে বলতেছি কোনো অসুবিধা নাই কোনো সন্দেহ নাই কিন্তু যারা জোরে বলতেছে তারা অসুবিধার ভিতরে আছে তারা অসুবিধার ভিতরে থাকে আবার ফতোয়া হচ্ছে কি যে যারা আসতে আমিন বলে তাকে নামাজ হচ্ছে না কতগুলো সমস্যা এই জন্য বলতেছি যে আমাদের এখানে যদিও পৌঁছই নেই কিন্তু ইন্টারনেট খুললে তারা মা বড় বড় মোবাইল আছে দেখবেন ওদের ভাষণ চলে আসতেছে বিভ্রান্তের ভিতরে পড়তেছে আমাদের যুবক সমাজ যার কারণে এখন আমি খুতবা টুতবা বাদ দিয়ে এই নামাজটা যাতে শুদ্ধ হয় এই জন্য আমি বেশি পাস করে থাকি এই জন্য যাতে আমাকে নামাজ শিখাচ্ছে কিনা নামাজটা ঠিক করার জন্য এই কথাগুলো বলি এখন একটা মশলা আছে বুকের উপরে হাত বাঁধবো না নিচে হাত বাঁধবো দেন না অনেকে যারা টাউন বাজারে দাঁড়ে এরকম দাঁড়ায় এরকম দাঁড়াইছে এখন ওরা আবার কষ্ট যে যারা নাবির নিচে হাত বাঁধে তাকে নামাজ হচ্ছে না বড় সমস্যার ভিতরে পড়ছে না যদি ওরা কিছু না বলতো হ্যাঁ তাহলে আমরাও মুখ খুলতাম না তুমি যা করতেছো করিয়ে বেড়াওবে তুমি যা করতেছো করে বেড়াবে আমাদের কি আসে যায় কিন্তু তুমি যে আবার ওইটা করি আবার কষ্ট আমাকে না হসবে না তাহলে আমার কিছু কয়াই লাগে কি বলেন তাই না আমাকে যাতে হসছে কি হচ্ছে না আমার কিছু কয়া লাগবে না কিছু কথিই হয় তা আমি বললাম যে ভাই তুই কোন জায়গা পালি বুকের বারে হাত বাঁধার হাতিস যে বুকের বারে হাত বাঁধতে হবে তা বোখারি শরীফে আছে হ্যাঁ বোখারি শরীফে কোন জায়গা আছে দেখো ভাই আবার দেখাতে পারে না আমি তো মুসলিম শরীফে দেখা তা মুসলিম যে বুকের পর শব্দ যে আল্লাহ রসুল বুকের পরে বাঁধছে বুকে বুক শব্দটা বুখারি শরীফে দেখা কিন্তু ওদেরকে ওদের ওরা ছোট ছোট কিতাব লেখছে কি পরিচালিত নামাজ আর রসুলের নামাজের ভিতরে পার্থক্য কি বিশটা হাজার পরিচালিত নামাজ এবং রসুলের নামাজের ভিতরে পার্থক্য ওরা কিতাবের টালিয়ে ছেড়ে দিছে বিশ টাকা দাম যদি কোনো ব্যক্তি সামনে পড়ে হঠাৎ করে কি আমরা পরিচালিত নামাজ আমরা যে নামাজ পড়ি সেটাই তো তাহলে রসুলের নামাজের ভিতরে পার্থক্য ওইটা পড়ে করে তাই তো আমাকে নামাজ তো হচ্ছে না বিভ্রান্তের ভিতরে পড়বে কি পড়বে না জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সলাম লেখছে কি মুজাফফার বিন মুহসিন জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সলাম অর্থাৎ রসুলের নামাজ হ্যাঁ আমরা যে নামাজ পড়তেছি তা সব জাল হাদিসের পর আমল করতেছি আর উমরাজিরা করতে সব সহি হাদিসের পরে কিন্তু বেচারা জাল কারে কে তাই বলবে না হ্যাঁ কিন্তু কয়ে ফেলতেছে কি জাল হাদিসের কথা লেখছে জাল অথবা জয়ীফ জাল অথবা জয়ীফ এখন যখন জিজ্ঞেস করছি যে বুকের বার হাত বাঙ্গার হাদিস কোথায় আছে কথিত পারলি না কে হ্যাঁ একটা কিতাবে আছে কিতাবের নাম হলো সহি ইবনে খুজাইমা ওই সাহাবি পায়েল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রসুল পাক নামাজের ভিতরে তার ডান হাতকে বাম হাতে করে রেখে আলা সদরিহি বুকের পরে রাখছেন কোথায় বুকের পরে আছে কোন কিতাবে সহি ইবনে খুজাইমার ভিতরে আছে কিন্তু ওরা যখন কিতাব লেখে বই লেখে তখন ওরা কি করে জানেন বুখারী শরীফের রেফারেন্স দেয় তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ সমস্ত কিতাবের হাওয়ালা দিয়ে আবার পৃষ্ঠা নম্বর দেয় তারপরে কি দিয়ে দেয় পৃষ্ঠা নম্বর খণ্ড নম্বর দিয়ে দেয় পৃষ্ঠা নম্বর খণ্ড নম্বর দিলে একটা ফায়দা ফায়দা কি পাবলিক যখন দেখে দেখি রে বুখারী শরীফের অমুক খণ্ডের অমুক পৃষ্ঠা আছে তো ওরা ভাবে যে না থাকলে কি এমনি এমনি দেশে নাকি না থাকলে কি এমনি এমনি দেশে নাকি আর আমরা যখন ওই জাল টাকা না আসল টাকার মতো তালাশ করি হ্যাঁ তখন কিন্তু খুঁজেও পাই না আমি তো মাঝে মাঝে ওদের সাথে বহাস করি
ওই সময় ওরা বুখারি শরীফ আর একটা লেখছে তাওহিদ পাবলিকেশন হিসাবে যারাই তোরা হ্যাঁ আটকে যাবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে তাহলে বোঝা গেল যে বুকের পরে একটা হাদিস আসছে কোন জায়গা, হ্যাঁ সহি এপনে খোজাইমা কিতাবের ভিতরে, সহি এপনে খোজাইমা কিতাবের ভিতরে। এখন বুকের পরে হাদিসটা কেমন হাদিস, সহি হাদিস না দুর্বল হাদিস, হাদিসটা কেমন এই সম্পর্কে দেখতেছে যে ওই হাদিসের বর্ণনাকারী একজন বর্ণনাকারী আছে মোহাম্মদ ইবনে ইসমাইল, ওনার সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ বলতেছে মুনকারুল হাদিস, অর্থাৎ ওনার হাদিস পরিত্যাজ্য। ইমাম বুখারী যে বর্ণনাকারী সম্পর্কে বলে যে তার থেকে হাদিস গ্রহণ করা জায়েজ নাই, অর্থাৎ হারাম। ইয়াহিয়া ইবনে মাঈন ওই লোকটাকে বলছে কাজ্জাব, সাংঘাতিক মিথ্যাবাদী, সাংঘাতিক মিথ্যাবাদী। অর্থাৎ বোঝা গেল কি, বুকের পরে হাদিস বান্দা যে হাদিসটা আছে সাংঘাতিক জাল হাদিস, ওই হাদিসটাকে সবাই জাল বলছে, কিন্তু ওরা যদি বুকের পরে হাতে হাত বান্ধে এই জন্য ওরা কি করছে ওই হাদিসটাকে সহি বলছে। কথা কি বুঝতেছেন ভাই? তাহলে এখন আমরা নাভির নিচে হাত বান্ধে এর কোনো হাদিস আছে কি আছে না? নাভির নিচে যে হাত বান্ধে এর কোনো হাদিস আছে কি আছে না? হ্যাঁ হাদিস আছে। হাদিস কোন কিতাবে আছে? হাদিসের কিতাবের নাম হলো মুসান্নাফ ইবনে আবি সাইবা। কিতাবের নাম কি? মুসান্নাফ ইবনে আবি সাইবা। এই কিতাব 26 খণ্ড, 24,000 টাকা তার দাম। ইমাম বুখারীর উস্তাদ লেখছে, ইমাম বুখারীর উস্তাদ আবু বকর ইবনে আবি সাইবা, ওর ভিতরে লিখতেছে হযরত ওয়াইল ইবনে হুযুর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নামাজ পড়লাম, আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওয়াজাহা ইয়াদাউল ইউমনা, তার ডান হাতকে রাখলেন বাম হাতের উপরে, আর তাহাতা সুররতি নাভির নিচে রাখলেন। ডান হাতকে বাম হাতের পা রেখে কোথায় রাখলেন? নাভির নিচে। কোথায়? নাভির নিচে। আর এই হাদিস সম্পর্কে নিচে লিখতেছে কাসিম ইবনে কুতলুবা, কুতলুবুগা হাদা হাদিসুন জাইয়িদ, এই হাদিস হলো সাংঘাতিক উমদা, সাংঘাতিক ভালো, এর ভিতরে কোনো সমস্যা নাই। এমনি হাজার আজকালে রহমতুল্লাহ ছাত্র বলতে এই হাদিস হলো সাংঘাতিক সহি, কোনো অসুবিধা নাই। আর হজ আলী রাজিয়াল্লাহু তাআলা বলতেছেন রমিনা সুন্নাতি, আবু দাউদ শরীফে আসছে, সুন্নাত হলো এই যে ডান হাতকে বাম হাতের পরে রেখে কোথায় রাখবে? নাভির নিচে রাখবে। কোথায় রাখবে? নাভির নিচে। আর ইমাম বুখারী একজন উস্তাদ ইসাক ইবনে রাহওয়াই, ইসাক ইবনে রাহওয়াই উনি ইমাম বুখারীর উস্তাদ, উনি বলতেছেন যে যত হাত বান্ধার হাদিস আছে, যত হাদিস হাত বান্ধার বুকের পর হোক না যেখানেই হোক না কেন, হাত বান্ধার যত হাদিস আছে সে হাদিসের ভিতরে নাভির নিচে হাত বান্ধার হাদিস হলো আকওয়া মিনাল হাদিস বা আকরাবু ইলা তাওয়াযুই, যে নাভির নিচে হাত বান্ধার হাদিস সবচাইতে বেশি মজবুত, আকওয়া সবচাইতে বেশি মজবুত এবং সবচাইতে বেশি আজিজি ইনতিসারি বিনয়ী, বেশি নিকটবর্তী, বিনয়ী বেশি নিকটবর্তী নাভির নিচে হাত বান্ধা। তাহলে বোঝা গেল কি, নাভির নিচে হাত বান্ধার হাদিস হলো সবচাইতে বেশি মজবুত এবং এর ভিতরে নম্রতা এবং ভদ্রতা বেশি। নম্রতা মানে কি? বিনয়ী। ভাই বিনয়ী বোঝেন? মনে করেন আমরা যদি কোনো অফিসারের সামনে যেয়ে দাঁড়াই তাহলে আমরা কি বুক ফুলে দাঁড়াবো না একটু নম্র ভদ্র হয়ে দাঁড়াবো, একটু জলসল হয়ে দাঁড়াবো না? ওকে বলে বিনয়ী, তাবাজ। তাহলে একটা বুকের পরে হাত বান্ধে দাঁড়ালাম, একটা নাভির নিচে হাত বান্ধে দাঁড়ালাম, বিনয়ী কোনটা বেশি? নাভির নিচে হাত বান্ধা বিনয়ী বেশি না? নাভির নিচে হাত বান্ধায় বিনয়ী বেশি, এ কথা কে বলছে? এ কথা কি আমি বলছি? না, ইমাম বুখারীর উস্তাদ ইসাক ইবনে রাহওয়াই, ইমাম বুখারীর উস্তাদ ইসাক ইবনে রাহওয়াই উনি কে? উনি হলেন বুখারী শরীফ কি কারণ লেখছে, ইমাম বুখারীর নাম হলো মোহাম্মদ ইবনে ইসমাইল, মোহাম্মদ ইবনে ইসমাইল। উনি বলতেছেন যখন আমি ক্লাসে আমার হুজুরের ক্লাসে আমি বসা, তখন একদিন আমাকে আমার উস্তাদ বলতেছিল মোহাম্মদ তুমি একটা কিতাব লেখো মুক্তাসার, সংক্ষিপ্ত আকারে তুমি একটা হাদিসের কিতাব লেখো। কেমন লোক ইমাম বুখারীর উস্তাদ, যে আমার উস্তাদ যখন আমাকে বললো তুমি সংক্ষিপ্ত একটা কিতাব লেখো, তা উনি বলতেছেন আমার উস্তাদের এই কথাটা আমার অন্তরে লাগলো, এই কথাটা আমার অন্তরে পাকা আফি কলবি অন্তরের ভিতরে ঘর করে গেল। তখন আমি নিয়ত করলাম যে আমি একটা কিতাব লেখবো, তখনই নিয়ত করছি। কে বলছে? আমার উস্তাদ ইসাক ইবনে রাহওয়াই। আর তখন থেকে আমি নিয়ত করলাম খুব সংক্ষিপ্ত একটা কিতাব লেখবো। উনি 6 লাখ হাদিস থেকে 2 লাখ হাদিস মুখস্ত করছে, 1 লাখ সহি হাদিস, 1 লাখ গায়ের সহি হাদিস, 1 লাখ সহি হাদিসের মধ্যে থেকে বুখারী শরীফে মাত্র 4,000 হাদিস আনছে, 4,000, 4,000। যেহেতু তার লিখতে হবে মুক্তাসার, ছোট্ট করে একটা কিতাব লিখতে হবে নুরানি কায়দা,
বাগদাদে বাগদাদি আমরা পড়ছি না, সিফারে পড়ছি না, সিফারার মতো একটা হাদিসের কিতাব সে লাগবে, যার কারণে সে বলতেছে আমি 96,000 হাদিস কি করছি সহি হাদিস বাদ দিছি আর মাত্র 4,000 হাদিস নিয়ে আসছি বেলা তাকরার বিল তাকরার 7,275টা 7,275টা হাদিস। তো সেই লোক বলতেছে যে নামের নিচে হাত বান্দার আছে, হাত বান্দার হাদিস কি সবচাইতে বেশি মজবুত এবং নম্রতা ভদ্র ভদ্রতা এর ভিতরে সবচাইতে বেশি। কি ভাই কথা কি বুঝতে পারতেছি? যার কারণে যারা বলে বুকের ভরে হাত না বাঁধলে নামাজ হবে না, তারা ঠিক বলতেছে না। আল্লাহ পাকের ইচ্ছায় আমরা সহি হাদিসের উপরে আমল করতেছি, কি বলেন? ঠিক কি ঠিক না ভাই? এবার রুকুর আমি এবং রুকুর পরে হাত উঠায়, হ্যাঁ, তারপর ওরা এই রমজান মাস আসতেছে, তারা বলে তারাবির নামাজ 8 রেকাত করে আগে চলে যাবে, আমরা বলি 20 রেকাত, হ্যাঁ, তারা বেতের নামাজ পড়ে 1 রেকাত, আমরা বলি 3 রেকাত। এরকম অনেক মশলা আছে, যে সমস্ত মশলা বলার জন্য অনেক সময়ের প্রয়োজন, আর প্রত্যেকটা মশলা আমরা যদি আমল করতেছি এর পিছনে আল্লাহ পাকের ইচ্ছায় ঘুরি ঘুরি কোরআন এবং হাদিসের দলিল আছে, এই জন্য অত দলিলের আমাদের প্রয়োজন নাই আল্লাহ পাকের ইচ্ছায়। কারণ মেয়েরা যখন ভাত পাকায় একটা দুটো টিপলেই টের পায়, কি বলেন? তাই না? ভাত হয়েছে কি হয়েছে একটা দুটো টিপলেই না, সবগুলো শিখতে পারে, সবগুলো কি সিবা লাগে নাকি? একটা দুটো চিবলি টের পাওয়া যায় সমস্ত ভাত হয়েছে কি হয়েছে না, এই জন্য আমি একটা দুটো মশলার কি করলাম, হ্যাঁ, দলিল দিলাম, যাতে আমরা ধরে নিতে পারি যে আমাদের এই যত মশলা মাসাইল আছে সমস্ত মশলা মাসাইলের পরে এই রকম কোরআন এবং হাদিসের দলিল আমাদের আছে। আর দেখবেন এরা আসছে কিসের জন্য? এই লামা জাবিরা, এই তথাকথিত আহলে হাদিসরা, এরা আমাদের ইমানকে ধ্বংস করার জন্য, ইমানের ভিতর ইমানকে ইমানের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দেওয়ার জন্য এরা বলে, এরা আসছে, এরা বলে মাযহাব মানা শিরক। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ মাযহাব মানছেন, ইমাম ইমাম মুসলিম রহমতুল্লাহ মাযহাব মানছেন, আর ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাব মানছেন, তারপরে ইমাম যত হাদিসের কিতাব আছে সমস্ত মুহাদ্দিসিন কি করছেন? মাযহাব মানছেন, কেউ কারণে মানছেন, ওরা বলে মাযহাব মানা শিরক। যদি মাযহাব মানা শিরক হয় তাহলে ইমাম বুখারী সে তো মুশরিক হয়ে গেল, ইমাম মুসলিম সে তো মুশরিক হয়ে গেল, ইমাম তিরমিজি সে তো মুসলিম হয়ে গেল, মুশরিক হয়ে গেল, ইমাম তহাবি সে তো মুশরিক হয়ে গেল, তাহলে কার কথা আপনি মানবেন? দেখছেন কোন জায়গা নেছে? যার কারণে এই বাতিলকে আমাদের প্রতিহত করতেই হবে, কারণ সবসময় দেখবেন ওই বাতিল এবং হক সবসময় লড়াই হয়ে আসতেছে আর চিরদিন লড়াই হতে থাকবে, কেমন পর্যন্ত এই প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকবে, কিন্তু হকের ঝাড়ু যখন লাগবে বাতিল নেস্ত নাবুদ হয়ে যাবে, চোরমার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু হকের ঝাড়ি তো লাগতে তো হবে, কি বলেন? তাই না? অনেক সময় আমরা হক কথা বলতে চাই না, কিসের জন্য? ইমামতি থাকবে না, হক কথা বলতে চাই না, মাদ্রাসা থেকে আমাকে খেদাই দেবেন, হক কথা বলতে চাই না, অনেক সমস্যার কারণে আমরা হক কথা বলতে চাই না, কিন্তু সবসময় দেখবেন বাতিল আসে বড় বিত্তশালী হয়ে, বড় শক্তিশালী হয়ে, বড় প্রভাবশালী হয়ে, বড় হুকুমত নিয়ে, বড় টাকা পয়সা নিয়ে, বাতিলরা সবসময় আসে, আর হক সবসময় কি হয়? নিঃস্ব হয়, সম্বলহীন হয়, টাকা পয়সাহীন হয়, কিছুই তার থাকে না, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় যখন ওই বাতিলের সঙ্গে হকের মোকাবেলা হয় আল্লাহ পাক হককে বিজয় দান করেন আর বাতিল চিকনা চুর হয়ে যায়, চুরমার হয়ে যায়। ইতিহাস যদি আপনার পর্যালোচনা করেন, ইতিহাস দেখেন হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত হক এবং বাতিলের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দেখেন বাতিল আসতেন ফিরআউনের স্রোতে, হক আসতেন হযরত মুসা আলাইহিস সালামের স্রোতে, বাতিল আসতেন নমরুদের স্রোতে, হক আসতেন ইব্রাহিম আলাইহিস সালামের স্রোতে, বাতিল আসছে বখতে নসরের স্রোতে, হক আসছে ঈসা আলাইহিস সালামের স্রোতে, বাতিল আসছে কাইসো কিসরা স্রোতে, হক আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্রোতে। এরপরে ইতিহাস দেখেন বাতিল আসছে হাজ্জাজ বিন ইউসুফের স্রোতে, হক আসছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার স্রোতে, বাতিল আসছে খলিফা মানসুরের স্রোতে, হক আসছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্রোতে, বাতিল আসছে খলিফা মুতাসিম বিল্লাহ স্রোতে, হক আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ স্রোতে, বাতিল আসছে সম্রাট সালজুকের স্রোতে, হক আসছে ইমাম গাজালি রাহমাতুল্লাহ স্রোতে, বাতিল আসছে তাতারিয়ার স্রোতে, হক আসছে ইবনে তাইমিয়ার স্রোতে, বাতিল আসছে সম্রাট আকবরের স্রোতে, হক আসছে মুজাদ্দিদে আল গাজানি রাহমাতুল্লাহ স্রোতে, বাতিল আসছে শিয়াদের স্রোতে, হক আসছে ওলিউল্লাহ মাহদিদে দেহলভি রাহমাতুল্লাহ স্রোতে, বাতিল আসছে ইংরেজের স্রোতে, হক আসছে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ স্রোতে, বাতিল আসছে রাজা রঞ্জিত সিং এর স্রোতে, হক আসছে ইসমাইল শহীদ রহমতুল্লাহ স্রোতে, বাতিল আসছে বিভিন্ন স্রোতে, হক আসছে ওলামায়ে দেওবন্দের স্রোতে, বাতিল আসছে কাদিয়ানি স্রোতে, হক আসছে ওলামায়ে দেওবন্দের স্রোতে, বাতিল আসছে আহলে হাদিসের স্রোতে, হক আসছে ওলামায়ে দেওবন্দের স্রোতে, বাতিল আসছে পাদ্রীদের স্রোতে, হক
আসতেন, ওলামায়ে দেওবন্দের স্রোতেন বাতিল আসতেন, দেওয়ানবাগের স্রোতেন হক আসতেন, ওলামায়ে দেওবন্দের স্রোতেন বাতিল আসতেন, নেদারবাগের স্রোতেন হক আসতেন, ওলামায়ে দেওবন্দের স্রোতেন বাতিল আসতেন, আকাশী চন্দ্রবা সুয়েছড়ি বন্ধবের স্রোতেন আর হক আসতেন ওলামায়ে দেওবন্দের স্রোতেন। আর হকের সঙ্গে যখন ওই বাতিলের মোকাবেলা হইছে, আল্লাহ পাক কি করছেন, হককে বিজয় দান করছেন আর বাতিলকে চিকনাচুর করে দিয়েছেন, চুরমার করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। এই হক এবং বাতিলের প্রতিদ্বন্দ্বিতা প্রত্যেক জামানায় চলতে থাকবে। এই জন্য আমরা কি করব, হকের কাছে যাব, বড় বড় আলেমদের কাছে শুনে শুনে আমরা আমল করার জন্য চেষ্টা করব, তাহলে আমাদের ঈমান বাঁচবে। আর যদি আমরা শুনে শুনে আমল না করি তাহলে আমাদের বহুত মুশকিল হয়ে যাবে, কি বলেন, তাই না? এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে যা কিছু বললাম এরপর আমল করার তৌফিক দান করুক। আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।